lime juice. Girls, I told you this idea was $1 million. And messy. I love chocolate ice cream. Girls, let's sort out the cards fast. I'm hungry. Dang, I'm gonna have to swallow my ice cream fast. I've got average speed, and I got slow. I'm gonna take a look at it. Just look at how delicious this is. So this is how I want it. Some chocolate on it. It's just a miracle. Hey, Betty, stop staring at me. Eat your own ice cream instead. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গত ভিডিওতে দেখেছেন স্কুলের ভাবিদের আমার বাসায় দাওয়াত করেছিলাম, তো সে ভিডিওটা কিন্তু আমি আপলোড করে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। যারা যারা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেননি চাইলে দেখে আসতে পারেন। তো সেই ভাবিরা আমার জন্য গিফট এনেছে, তো আসলে তখন দেখানো হয়নি, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই জন্য। তো ভাবছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও করব, তো সেই জন্যই চলে আসলাম একটা ভিডিও করার জন্য। তো আমি এখন আনবক্স করব, তো কি আছে আমি নিজেও জানি না, তো আপনাদের আপনাদের সাথে করে আনবক্স করব, সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। তো এবার এটা খুলব, খুলে দেখাবো কি আছে এর মধ্যে। আমা, হ্যাঁ, মুখে ওগুলা কি লাগাইছ দেখি। আন্টিরা কি দিল আমাকে সবাই মিলে? ফ্রাই প্যান। এটা কি? এটা ঢাকনাটা না? তো আমাকে একটা ফ্রাই প্যান দিয়েছে, অনেক বড় একটা। অনেক সুন্দর হয়েছে, তো ভাবিদের অনেক অনেক ধন্যবাদ। জানি না আমার এই ভিডিওটি সব ভাবিরা দেখছেন কিনা এখন অবধি, তবে আমি জানি সব ভাবিরাই দেখবেন। সব ভাবিদের অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট আমাকে উপহার দেওয়ার জন্য। যেহেতু আমি ইউটিউবিং করি আর আমি রান্নাবান্না করি বা পছন্দ করি, দেখা যাচ্ছে সব সময় আমার রান্নাবান্না করতে হয়। যদিও আমার অনেকগুলো ফ্রাই প্যান আছে, আমি সচরাচর আসলে সবসময় ইউজ করি না, হাতের কাছে কড়াই থাকে, ওটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো আমার খুবই পছন্দ হয়েছে ভাবিরা, তো এটা আমি স্মৃতি হিসাবে রেখে দিব, মাঝে মধ্যে রান্না করে আমার ইউটিউব চ্যানেলে রেখে দেব স্মৃতি হিসাবে। তো চেষ্টা করব আমি যতদিন বেঁচে আছি এটা আমি অনেক যত্ন করে রাখবো। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।